আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মহিলাঙ্গন অনুষ্ঠানে। সঙ্গে রয়েছি আমি আতিয়া ইসলাম, প্রথমে রয়েছে আলোকপ্রভা। আলোকপ্রভায় আজ আমরা শুনব ডক্টর সালমা আইনের কাছে হজরত মারিয়াম আলাইহিসসালাম সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে যেই সবচেয়ে সম্মানিত নারীর উল্লেখ করেছেন এবং যার নামে পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সূরাও নাজিল করেছেন, সেই মানুষ হজরত মারিয়াম আলাইহিসসালাম। জি, তার ব্যাপারে আপনার কাছে আজকে শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে আমরা এত সুন্দর একজন মানুষকে নিয়ে আজকে কথা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, তার কাছে শুকরিয়া। প্রথমে কোরআন শরীফ থেকে একটি আয়াত উল্লেখ করছি। আল্লাহ সুবহানাহু তাআলা নিজে বলেছেন, সে তার পবিত্রতা রক্ষা করেছিল, ফলে আমি তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছিলাম এবং সে তার প্রতিপালকের বাণী ও তার কিতাবসমূহ সত্য বলে গ্রহণ করেছিল, সে ছিল অনুগতদের একজন। তো মারিয়াম আলাইহিসসালাম সম্পর্কে শুরুতে তো এটাই প্রমাণ করে দেয় যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত প্রিয় বান্দা ছিলেন এবং তিনি কোন পর্যায়ে গেলে তার সম্পর্কে প্রভু স্বয়ং এরকম একটি কথা সমগ্র মানব জাতির সামনে বলে দেন। মারিয়াম বিনতে ইমরান, তিনি ছিলেন ইমরান তার মেয়ে এবং ওনার মায়ের নাম ছিল হান্নাহ বিনতে ফাকাদ। তিনি একটি সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন এবং মারিয়াম যখন হান্নানের গর্ভে আসেন, এটা তার স্বামী স্ত্রী বহু বছর বিয়ে হয়েছিল কিন্তু কোনো সন্তান জন্মাচ্ছিল না। তো তখন মা হান্না, তিনি যেটি করেন, তিনি যখন তিনি সন্তান সম্ভবা হলেন তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সন্তানকে উৎসর্গ করে দেবার একটি মনোবাঞ্ছা করেন। এবং এখানে আরেকটি কথা উল্লেখযোগ্য, যেটি আমি যখন জেনেছিলাম এটি সম্পর্কে আমার মনে একটি দাগ কেটেছিল, সেটি হলো যে মারিয়াম আলাইহিসসালামের জন্ম হয়েছিল এমন একটি সময়ে যখন তিনি অলরেডি পিতৃহারা, অর্থাৎ তিনি এতিম হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এই ব্যাপারটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একটি অদ্ভুত মিলের জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তার বাবা আবদুল্লাহকে কখনো দেখেননি, একইভাবে মারিয়ামও তার বাবাকে ইমরানকে কখনো দেখেননি। তো এই যে একটি সন্তান যাকে কিনা তার মা আল্লাহ সুবহানাহুর কাছে উৎসর্গ করে দিলেন, তিনি তো জানতেন না যে এটি পুত্র সন্তান না কন্যা সন্তান, কারণ তখনকার রীতি অনুযায়ী সাধারণত পুত্র সন্তানদেরকে এইভাবে উৎসর্গ করা হতো। তো তিনি যেটাই হোক, তিনি তার সন্তানকে প্রভুর কাছে দিয়ে দিলেন সোজা কথায়। তো যখন মারিয়াম আলাইহিসসালামের জন্ম হলো তখন মা হান্না, তিনি তার কথা রক্ষার জন্য তাকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দিস। আমরা জানি এটি একটি অতি পবিত্র মসজিদ, কেননা আল্লাহ তাআলাকে উৎসর্গ করার একটি মাধ্যম হচ্ছে মসজিদের খেদমতে তাকে উৎসর্গ করে দেওয়া। তো এখানে নিয়ে যাবার পরে দেখা গেল যে তার কাস্টডি নেবার জন্য, মারিয়ামের কাস্টডি নেবার জন্য অনেকেই খুবই উৎসাহী হয়ে গেলেন এবং তাদের মধ্য থেকে তারা একটি আসলে একটি পদ্ধতি বের করলেন, যে পদ্ধতিতে দেখা গেল যে জাকারিয়ার নাম, জাকারিয়া আলাইহিস সালামের নাম বারবার বারবার উঠে আসছে। তখন জাকারিয়ার কাছে তাকে সুপর্দ করা হলো যে তিনি এখন থেকে তার তত্ত্বাবধানে এই মসজিদেই অবস্থান করবেন। এই হচ্ছে তার জীবনের শুরু। একেবারে ছোটবেলাতেই তিনি পিতৃহারা একজন এতিম এবং মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, কারণ মা এমন একজন মহিয়সী নারী যিনি কিনা তাকে তার সন্তানকে আল্লাহর জন্যে উৎসর্গ করে দিয়েছেন। তো তার জীবনের শুরুটা এরকম এবং তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি প্রিয় বান্দা। দুদিক থেকে তিনি মর্যাদাবান। এক হচ্ছেন যে তিনি একজন নবী বা রাসূল, তার জন্মদান করবেন এবং সেই জন্মদান হবে একটি অভিনব পদ্ধতিতে। এখানে কোনো অপোজিট জেন্ডারের কোনো স্পর্শ ছাড়া, যেটি একটি স্বাভাবিক নিয়ম, সেই স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের যে ক্ষমতা সেটিকে প্রকাশ করার জন্যেই এই ঘটনাটি ঘটাবেন এবং তার গর্ভে আসবেন হচ্ছে ঈসা আলাইহিসসালাম। এটি গেল একটি দিক। এবং একটি মেয়ের জীবনে যখন এরকম একটি ঘটনা ঘটে, আমরা খুব সহজভাবেই চিন্তা করলে বুঝতে পারবো যে কতখানি দৃঢ়চিত্ত বা আল্লাহ ভীতি এবং মানে তাওয়াক্কাল এবং তাকওয়া, এই দুটি সংমিশ্রণ যখন তার চরিত্রে আসবে তখনই তিনি এই রকম অভিনব একটি ঘটনা বহন করার মতো
ক্ষমতা তার মধ্যে তৈরি হবে, মানসিক ধৈর্য রাখতে পারবে, মানসিক ধৈর্য এটিতে একটি অসীম পর্যায়ে চলে যাওয়ার বিষয়, কারণ তাকে কখনো কোনো পুরুষ স্পর্শ করেননি। তো এই যে এত বড় ঘটনাটি উনি গ্রহণ করবেন, সেটাকে লালন করবেন, সেই জন্যে তাহলে তার আসলে যে শক্তিটি তার মধ্যে ছিল সেটি হচ্ছে আল্লাহ তাআলার প্রতি তার আনুগত্য, আল্লাহ তাআলার প্রতি তার বিশ্বাস, তার দৃঢ়তা, তার যে ইমান, সেই ইমানের মজবুতি। ইমানের মজবুতি না থাকলে এই ঘটনা ধারণ করে পৃথিবীতে তার নিজের পদচারণাকে সমৃদ্ধ করা এটি সম্ভবপর ছিল না। তো এরপরে যেটি ঘটলো, জাকারিয়ার কাছে উনি বড় হতে লাগলেন। এখানে আরও একটি বিষয় আমাকে খুব আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, সেটি হচ্ছে মারিয়ামের জীবন দেখলে দেখা যায় যে বেশিটা সময় উনি সেক্লুডেড জীবন যাপন করেছেন, মানে একটি একাকিত্বের জীবন। এই যে একাকিত্ব শব্দটি একটি পজিটিভ শব্দ এখানে, কেননা একা যখন আমরা থাকি তখনই আমাদের আত্মা কথা বলতে শুরু করে, আমাদের যে স্পিরিচুয়ালিটি বা সোলের যে কাজ সেটি কিন্তু আমরা খুব জনগণ বা অনেক মানুষের মধ্যে থাকলে সেটি ঘটে না, কারণ ইলুমিনেশনটা ঘটে তখনই যখন আমি একাকি এবং যখন আমার সাথে আমার প্রভুর যোগাযোগটা খুব সরাসরি। আপনি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার তুলনা করছিলেন, যে ওই যে হেরা গুহার, যে হেরা গুহায় উনি একা থাকতেন, আর আসলে একা না থাকলে যেই অন্তরের ভিতরের কথাটা আসলে শোনা যায় না। তো সেই ক্ষেত্রে মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রে একই ঘটনা ঘটলেও তিনি এরকম একাকী বড় হচ্ছেন এবং সবসময় তিনি ধ্যানে নিমগ্ন থাকতেন, তিনি আল্লাহ তাআলাকে মনে করতেন, তার পদ্ধতি তিনি তাকে সবসময় তার তাকে ডাকতেন এবং তার নিকটবর্তী এভাবে তিনি হতে লাগলেন। এবং এই যে একটি কুন ফায়া কুন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই বলেন হও তখন তা হয়ে যায়, এই অলৌকিক হয়ে যাওয়ার ঘটনাটির জন্য তিনি প্রস্তুত হতে লাগলেন বা তাকে প্রস্তুত করা হলো। তো এরই মধ্যে এক সময় ঘটনাটি ঘটে গেল এভাবে যে জিব্রাইল আলাইহিসসালাম, যিনি কিনা আল্লাহ তাআলার বাণীবাহক, তিনি একজন পুরুষের আকৃতিতে হঠাৎ করে একদিন ওনার সামনে চলে আসলেন, এবং সে চলে আসার পরে উনি অত্যন্ত এতটাই সচ্চরিত্রের ছিলেন, এতটাই উনি পরিচ্ছন্ন ছিলেন, পবিত্র ছিলেন যে উনি অত্যন্ত ভীত হয়ে গেলেন এবং তিনি তাকে বললেন যে আল্লাহ আমাকে তোমার কাছ থেকে রক্ষা করুন। তিনি এই দোয়া করার পরে ফেরেশতা জিব্রাইল তিনি জানালেন যে না, আমি তোমার জন্য একটি সংবাদ নিয়ে এসেছি এবং সেটি হচ্ছে তুমি এরকম একটি ঘটনার সাক্ষী হবে, তুমি একজন রাসূলের জন্ম দেবে। তো তিনি অবভিয়াসলি বললেন যে আমাকে তো কেউ স্পর্শ করেনি, কীভাবে সম্ভব হবে? সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অলৌকিক ক্ষমতা সেটি বহিঃপ্রকাশ ঘটল এবং তিনি পরবর্তীতে ঈসা আসলাম তার কোলে আসলেন। এই পুরো সময়টাতে আশ্চর্যজনক ঘটনা, আসলে ইমান কোথায় নিয়ে যায় একজন পবিত্র মানুষকে? আমাদের ইমান নাই বলেই হয়তো আমাদের জীবনে, মানে আমরা ছোট ছোট মিরাকলও হয়তো ইদানিং ঘটে না, কিন্তু ওনার সেই যে দৃঢ়তা ছিল তিনি মেনে নিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইচ্ছা সেটাকে তিনি ধারণ করে ফেললেন। এরপরে দেখা গেল ওই একাকি ঘরে ওনার এই বাবু বড় হচ্ছে, তা ওনার খাদ্য সামগ্রী থেকে শুরু করে সব কিছু আসতে শুরু করে দিল, আল্লাহ তাআলা পাঠাতে শুরু করে দিলেন, মিরাকুলাসলি ব্যবস্থা করে দিলেন। এবং জাকারিয়া যখন মাঝে মাঝে ওনাকে দেখতে আসতেন তখন উনি অবাক হয়ে যেতেন যে এগুলো কোথার থেকে এসেছে, আর ওনার সেই দৃঢ়তা ইমান এত বেশি শক্ত যে উনি অবলীলায় বলতেন যে এটি আমার প্রভুর কাছ থেকে এসেছে। তো এটি একটি বিশাল ঘটনা আসলে, কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে বলি বিশ্বাস করি, কিন্তু সেই বিশ্বাসটা আসলে আমাদের জীবনে কতটুকু প্রতিফলিত হয়। এরপরে তো যেটি ঘটলো, এক সময় উনি মানসিকভাবেও যথেষ্ট চিন্তিত হয়ে পড়লেন যে সমাজ তাকে কি বলবে, বলা যায় যে প্রতি মুহূর্তে তিনি ইমানের পরীক্ষা দিচ্ছেন, প্রতি মুহূর্তে ইমানের পরীক্ষা দিচ্ছেন, কারণ সমাজ তো ওনার এগেইনস্টে চলে যাবে এই ঘটনার পরে। তো তারপরে যখন দিন চলে গেল এবং উনি যখন আস্তে আস্তে সময় কাছে চলে এলো, তখন একদিন কষ্টে উনি একটি খেজুর গাছের কাছে চলে গেছিলেন। তো এবং আমি এই ঘটনাটি বলছি যে সেখানেও আল্লাহ তাআলা তার প্রভিশন দিলেন, উনি চিন্তিত হলেন খাবারের কি হবে, পানির কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিলেন যে তোমার পায়ের কাছে পানির ব্যবস্থা করা হয়ে গেছে, একটি প্রস্রবণ বনে এসেছে এবং খেজুর গাছে ডাল ধরে নাড়া দিলে খেজুর পড়বে, তুমি সেই খেজুর খাও। এভাবে আল্লাহ তাআলা তাকে এত ভালোবাসা দিয়ে ওনাকে তৈরি করলেন। পরবর্তীতে ঈসা আলাইহিসসালামের জন্ম হলো এবং উনি নীরবতা পালন করতে শুরু করে দিলেন, কারণ কেননা তিনি চিন্তা করেছেন যে এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে আসতে হবে। মানুষজন তাকে যখন জিজ্ঞেস করলে এটা কীভাবে ঘটেছে, উনি তখন ইঙ্গিত করতেন সেই দোলনায়
শুয়ে থাকা ছোট্ট শিশুটির দিকে। সেই শিশু তখন কথা বলতে শুরু করলো মায়ের হয়ে, এবং আল্লাহ তাআলার একত্ববাদের বাণী তখন থেকেই সে প্রচার করতে শুরু করে দিল। সেই শিশু তার মায়ের পবিত্রতার সাক্ষী দিল নিজে, এবং সেটিও একটি অপরিণত বয়সে আমরা বলতে পারি। সে তখন শিশু, তখন কথা বলারই কথা না, শিশু। কাজী আল্লাহ তাআলার বুড়ো মরিয়াম বিনতে ইমরান আলাইহিস সালামের সমগ্র জীবনটি হচ্ছে একেবারে আল্লাহ তাআলার কুদরতের উপরে নিঃসন্দেহে নির্মিত। কেননা তার শুরু থেকে তার শেষ পর্যন্ত পুরোটাই তিনি একটা মিরাকলের জীবন কাটিয়েছেন। দর্শক, শুনছিলাম আল্লাহ সুবহানাহু তাআলার সবচেয়ে প্রিয় বান্দাদের একজন সম্পর্কে, একজন মহিয়সী নারী সম্পর্কে, তিনি হযরত মরিয়াম আলাইহিস সালাম। একজন মুমিন নারীর জীবনে তার মতো বড় উদাহরণ, তার চেয়ে সুন্দরতম, তার চেয়ে পবিত্রতম উদাহরণ বোধহয় আর হয় না। আল্লাহ পাক যেন মুমিন নারীদেরকে তার মতোই হওয়ার তৌফিক দিন। আমিন। এবারে রয়েছে আলোচনা। আলোচনায় স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আসমা আব্বাসী, স্বনামধন্য শিক্ষক ও সাহিত্যিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা কথা বলবো নারীর অধিকার এবং দায়িত্ব নিয়ে। প্রথমে আপনার কাছে জানতে চাইব, নারীর অধিকার এবং দায়িত্ব বলতে আমরা কি বুঝি আসলে? খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি। আমি শুরু করছি কবির কথা দিয়ে। ইসলাম বলে সকলের তরে মোরা সবাই, সুখ দুঃখ সমভাগ করে নেব সকলে ভাই। এই যে কথাটা, সুখ এবং দুঃখ এতে সমান ভাগ করে না, এটাতেই কিন্তু মূল কথাটা নিহিত আসছে যে আমাদের কী দায়িত্ব এবং আমাদের কী কর্তব্য। এখন মানুষ হিসাবে এই পৃথিবীতে কিন্তু আমার শুধু মানুষ নয়, শুধু পরিবার নয়, সমস্ত সৃষ্টির প্রতি আমার একটা কর্তব্য রয়েছে। অবশ্যই আমরা তো জানি যে আমরা যদি জীবজন্তুকে যত্ন করি, আমরা যদি বৃক্ষ রোপণ করি, আমরা যদি পরিবারের লোকদের দেখাশোনা করি, সেটাও আমাদের দায়িত্ব এবং সেটা আমাদের পালন করা উচিত। এখন পরিবারের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন মা, তার পাশে থাকেন বাবা, তারপরে সন্তান সন্ততি মুরব্বীরাও থাকেন, এবং প্রত্যেকের প্রতি কিন্তু প্রত্যেকের একটা দায়িত্ব রয়ে গেছে। সকলেই যদি নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হন, তাহলে সেখানে কোনো বিশৃঙ্খলা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের জীবনধারা নির্ধারণ করে দিয়েছেন। কোরআন এবং হাদিসের আলোকে যদি আমরা জীবনকে পরিচালিত করি, তাহলে দেখা যাবে সেখানে কোনো বিঘ্ন হচ্ছে না, সেখানে কোনো অসুবিধা হচ্ছে না। তবে যেহেতু আমরা একটা বলতে গেলে পুরুষতান্ত্রিক সোসাইটিতে বাস করি, পরিবারের স্বামীর ভূমিকা বা পিতার ভূমিকা প্রধান বলতেই হয়। মাশাআল্লাহ আজকালকার দিন দেখা যায় স্বামীরা বা পিতারা তাদের স্ত্রীকেও সমান মূল্য দিচ্ছেন, সমান মর্যাদা দিচ্ছেন। কারণ এটা আজকে প্রমাণিত সত্য যে মেয়েরা সব কিছুতে যোগ্যতার পরিচয় রাখতে পারছে। এই যে কয়েকদিন আগে বিশ্ব নারী দিবস উদযাপিত হলো, আমরা দেখলাম আমাদের মেয়েরা, এই বাংলাদেশের মেয়েরা, তারা যেমন পর্বত শৃঙ্গে উঠছে, ঠিক তেমনি তারা সমুদ্রের অতলেও যেতে পারছে, তারা বাঘের পায়ের ছাপ দেখছে, তারা বিমান চালনা করছে, এমনকি দেখে বেশ ভালো লাগে যে তারা জনবহুল রাস্তায় ট্রাফিক সার্জেন্টের ভূমিকাও পালন করছে। কাজে এটা আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে। আমাদের নবীজি যে কথা বলেছিলেন যে জ্ঞান অর্জন পুরুষ এবং নারী উভয়ের জন্য ফার্জ, সেটাই আমরা পালন করছি, নিজে শিক্ষা লাভ করে সেটাকে নিজের জীবনে এবং কর্মক্ষেত্রে প্রয়োগ করে। এই যে বিভিন্ন বিষয়ে নারীর অংশগ্রহণ, এই সব ক্ষেত্রে আল্লাপাক নারীকে কি কি অধিকার দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, সেটা তো আমরা জানি না, আশরাফুল মখলুকাত। আমি পৃথিবীতে এলাম আল্লাহর প্রতিনিধি হয়ে, এবং আল্লাহর প্রতিনিধিত্ব প্রাপ্ত হওয়া যেমন মর্যাদার, যেমন গৌরবের, তেমনি আনন্দের, এবং সেটা আমাদের যথাযথ পালন করতে হবে। এখন কী অধিকার আমি পেলাম? প্রথমেই হলো শিক্ষার অধিকার। আমি যেন শিক্ষা গ্রহণ করতে পারি, এবং এখানে ছেলে এবং মেয়েতে কোনো তফাত করা যায় না, দুজনকেই শিক্ষা গ্রহণ করতে হবে। প্রয়োজন হলে চীন দেশে গিয়েও শিক্ষা গ্রহণ করো, সেই যুগে বলা হয়েছে। আজকালকার দিনে পৃথিবী তো আরও বেশি বিস্তারিত হয়েছে, আজকাল শুধু চীন নয়, চীন জাপান থেকে শুরু করে সর্বত্রই মেয়েরা যাচ্ছেন, ছেলেদের পাশাপাশি জ্ঞান অর্জন করছেন, এবং সেই জ্ঞানটা এসে তারা পরিবারের কল্যাণে, সমাজের কল্যাণে ব্যয় করছেন। আর যে অধিকার, সেটা তো অধিকার, ধরো আমরা জানি যে রোজগার কিন্তু দায়িত্বটা হচ্ছে প্রধানত পুরুষের। তিনি রোজগার করবেন, তার স্ত্রীর ভরণ পোষণ করবেন, তাকে ভালো খেতে দেবেন, ভালো পড়তে দেবেন, তার চিকিৎসার ব্যবস্থা করবেন, সবই কিন্তু নারীর অধিকার, এবং এটা নারী আশা করে।
সে অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, অন্য কোনো প্রয়োজন হলে তার যদি বিনোদনের কোনো প্রয়োজন হয়, সুস্থ বিনোদন, সেটাও দেখতে হবে, এটাও নারীর অধিকার। মূল কথা হলো যে নারীর যা প্রাপ্য তাকে তা প্রোভাইড করাই হচ্ছে পুরুষের দায়িত্ব। আল্লাপাক বলছেন যে তাদের রক্ষণাবেক্ষণকারী, নারীর রক্ষণাবেক্ষণকারী হচ্ছেন পুরুষ, যে সেই অনুযায়ী এখন বিষয়টি হচ্ছে যে আমরা কি শুধুমাত্র মৌলিক যেই চাহিদাগুলো তাই বিবেচনা করব, নাকি একজন নারীর যেই আপনি যে বিনোদনের কথা বললেন যে নারীর এই যে স্যাটিসফ্যাকশন, যে সন্তুষ্টি, তার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি, সেই ক্ষেত্রে ইসলাম স্পেসিফিক্যালি কি কি অধিকার নারীকে দিয়েছে? এখন সন্তুষ্টিটা হচ্ছে মনের ব্যাপার। জি, একজন মহিলা হয়তো একটা বই পড়েই সন্তুষ্ট। জি, একজন মহিলা একটি ফুলের গাছ লাগিয়ে সন্তুষ্ট, আরেকজন মহিলা সবকিছু পেয়েও তো সন্তুষ্ট নাও হতে পারেন। কাজেই আল্লাহ যেন সেই শক্তিটা বা সেই মানবিক বোধটা তার মধ্যে দেন। আজকাল আমরা দেখি, আমি খুব দুঃখিত হই, একটা অশুভ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমাদের দেশে, কিসে? বিলাস সামগ্রী বা কাপড় চোপড়ের প্রসাধনের সামগ্রী বেশি ক্রয় করার দিকে। কোনো একটা উৎসব যখন আসে, সে ঈদই হোক আর পয়লা বৈশাখে হোক, আগের থেকেই বিজ্ঞাপন চলতে থাকে দ্রব্যমূল্য হ্রাস, মহিলারা দলে দলে চলে যান দোকানে। এটা ঠিক নয়, সবাই জানতো আমি বলবো না, অনেকে গিয়ে দেখবেন তিনি লাইব্রেরিতে বসে আছেন, অনেকে গিয়ে দেখবেন তিনি সন্তানের জন্য রান্না করছেন, কিন্তু তার একটা আকর্ষণ হয়তো থাকে বিপণী বিতানের দিকে। এটা অশুভ, এটা থেকে আমাদের নিজেদের রক্ষা করতে হবে, এবং নিজেকে একা রক্ষা করলে হবে না, আমার আশেপাশে যারা রয়েছে, সমাজে যারা আছেন, আমার চেয়ে যারা ছোট, তাদেরকেও এটা জানাতে হবে যে আমি পৃথিবীতে এসেছি অনেক বড় একটা দায়িত্ব নিয়ে, আমি ভালো মানুষ হব, আমি একটা দুঃখীজনের পাশে দাঁড়াবো। এই যে রাস্তায় ফুল বিক্রি করছে ছোট ছোট শিশুরা, তাদেরকে সাহায্য করা আমার কর্তব্য। তারা কিন্তু ভালো, তারা ভিক্ষা নিচ্ছে না, তারা উপার্জন করছে, ছোট বয়স থেকেই তারা কিছু উপার্জন করে পরিবারে বাবা মাকে সাহায্য করছে, এটা আমাদের উৎসাহিত করতে হবে। আবার ধরো অনেক সময় দেখা যায় যে একজনের দৃষ্টি নাই, তখন মনে করতে হবে যে আমি কত সৌভাগ্য বানাল্লাহ আমাকে দেখার মতো চোখ দিয়েছেন, আমি সবকিছু দেখতে পাচ্ছি, কিন্তু সেই দৃষ্টিহীনকে কিছু সাহায্য করা আমার কর্তব্য, যতটুকু পারেন আপনার সাধ্য মতো। সবাই মিলে যদি আমরা সাহায্য করি, দশে মিলে করলে কোনো জিনিসই কিন্তু বোঝা হয় না, সেই সাহায্যটা আমাদের অবশ্যই করতে হবে। যে অধিকারগুলো আমরা অটোমেটিক্যালি আল্লাহর কাছ থেকেই পেয়ে এসেছি, তার চর্চা আমরা কিভাবে করব, আর সেই অধিকার রক্ষার জন্য আমাদের দায়িত্বগুলো কি কি? তার চর্চা আমরা করব, বিশেষ করে আমাদের কোরআন এবং হাদিস নিয়মিত পড়ার অভ্যাস করতে হবে। আমাদের দেখা যায় যে নানা ধরনের অনুষ্ঠানে আমরা এত ব্যস্ত থাকি যে কতটুকু সময় কোরআন শরীফ পড়লাম, তার অনুবাদ পড়লাম, রাসূলের জীবন থেকে শিক্ষা গ্রহণ করলাম, সেটাই আমার জীবনকে নিয়ন্ত্রণ করবে যদি আমি করতে পারি। আর একটা কথা বলি নামের ব্যাপারে, ইসলাম বলেছে যে একজন মহিলা বিয়ের সঙ্গে সঙ্গে তার নাম পরিবর্তন করবেন, এটা কিন্তু নয়। আমরা দেখছি যে যেই নাম থাকুক যার, বিয়ের পরে তিনি স্বামীর পদবী গ্রহণ করেন, এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে ঠিক নয়। কারণ ইসলাম বলছে তুমি তোমার পিতা অথবা তোমার মাতা যার নাম তোমার নামের সঙ্গে যুক্ত সেটাতেই তুমি পরিচিত হয়েও, এবং এতে করে আমার মনে হয় নিজের মনেও একটা তৃপ্তি লাভ করা যায়, তাই না? আর আরেকটা কথা বলছিলে যে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার আছে, পিতার সম্পত্তিতে স্ত্রীর অধিকার আছে, কিন্তু স্ত্রী যেটা রোজগার করলেন সেটা তিনি সংসারে খরচ করবেন কিনা সেই প্রশ্ন আসে না, সেটা তার ইচ্ছা, তিনি ইচ্ছা করলে দান করতে পারেন, এবং তার তিনি যদি দান করেন বা পরিবারের ভরণ পোষণ করেন তাহলে দুটো সওয়াব, একটা হলো তার সেটা একটা সাদকা হিসাবে গৃহীত হবে যে তিনি সাদকা দিলেন, একটা হলো যে তিনি একটা কর্তব্য পালন করলেন যে তিনি তাদের জন্য খরচ করলেন। এটা মেয়েদের জন্য কিন্তু এই সুযোগটা এসে গেল, আমরা খুব অল্প করে বেশি সওয়াব লাভ করতে পারি, এখানে পুরুষের পরীক্ষা অনেক কঠিন। আরেকটা হলো যে পুরুষ যিনি তিনি রোজগার করলেন সেটা সৎ রোজগার কিনা, কিভাবে তিনি এটা উপার্জন করেছেন সেটা দেখা হয়, হালাল রোজগার কিনা। মেয়েদের জন্য কিন্তু স্বামীর রোজগার মাত্রই হালাল, সেখানে তাকে প্রশ্ন করা হবে না যে তুমি, তিনি নিজে যদি অন্য কাজ করেন সেটা অন্য কথা, কিন্তু স্বামীর রোজগার সবসময় স্ত্রীর জন্য হালাল। তো আসল কথা হচ্ছে দুজনে মিলেমিশে সমঝোতার মাধ্যমে, পরস্পরের মত বিনিময়ের মাধ্যমে, এবং কিছুটা মাফ করা, কিছুটা সুন্দর ব্যবহারের মাধ্যমে আমরা জীবনে সুখী হতে পারি, সুন্দর একটি পৃথিবী রচনা করতে পারি। অনেক মূল্যবান আলোচনা হচ্ছিল, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ এনটিভি পরিবারের সকলকে, আপনারা সুখে থাকুন, আমাদের জন্য দোয়া করুন। দর্শক, শুনছিলাম নারীর অধিকার ও দায়িত্ব সম্পর্কে আলোচনা। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত কিংবা মন্তব্য থাকলে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন,
এনটিভি বিএসইসি ভবন সপ্তম তলা 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা 12-15। এছাড়াও মহিলাঙ্গনের যে কোনো পর্ব যে কোনো সময় দেখতে অনলাইনে ভিজিট করুন www.ntvbd.com। এই ছিল মহিলাঙ্গনের আজকের আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।